হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার পরিবারের সকলে খুবই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে ভীষণ ভালো আছি। তো দাঁড়াও একটু লাইটটা জ্বালিয়ে নিই। তো এই লাইটটা, ছোট লাইটটা জ্বালানো ছিল কারণ অন্ধকার আসছিল, তো এখন আলো হয়েছে, লাইটটা জ্বালিয়ে নিয়েছি ফাইনালি আমি। তো আমার চ্যানেলে এসে আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ, আর নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো তোমরা এখন মানে আমার ব্লগটা দেখবে, একটা ছোট্ট করে আমি ব্লগ শ্যুট করব। তোমরা তো সারাদিনেরটা দেখোই, কিন্তু রাতেরটা তো তোমাদের সঙ্গে আমি অনেকদিন থেকে শেয়ার করতে পারি না, তাই ভাবলাম যে রাতেরটা মানে আজকে সন্ধ্যার থেকে রাত পর্যন্ত আমি কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা তাহলে দেখো, দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, তো সাবস্ক্রাইব করে দিও। তো চলো তাহলে তাড়াতাড়ি করে আমি গিয়ে রান্নাঘরে চলে যাই বানানোর জন্য। ভাই কাজের থেকে চলে এসেছে, কালকে আমি বাড়ির থেকে এলাম, তোমরা তো দেখলে। তো ভাই কাজের থেকে চলে এসেছে, আর এই দেখো আমি সেলাই করছিলাম, যে আমি সেলাই করছিলাম মানে আধা কমপ্লিট হলো আর রেখে দিলাম, মানে আধাটা যে একটু পরে আমি জলটা ভরে এসে তারপরে করবো। আর দেখো ছেলে শুয়ে শুয়ে টিভি দেখছে, ছেলেকে দেখা যাচ্ছে, ওই দেখো ছেলে বলছি যে লেপটা খুলে মানে খুলে নে, লেপটা খুলবে না আলসিতে। তো আমি এখন লেপটা খুলে দিয়ে ওকে ঢেকে দিই, ঠান্ডা পড়েছে আজকে একটু। তো ভাই হাত মুখ ধুতে গেছে, বললাম স্নান করিস না, এত রাত্রে ঠান্ডা লাগে না বলো, 7টা বেজে গেছে, রাত তো না সন্ধ্যা। তো কাজের থেকেও চলে এসছে, তা ভাবলাম যে একটু চা করে আর মুড়ি মেখে দিই ওকে। তো চলো তাহলে আমার সঙ্গে, আমি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে মানে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো, কেউ স্কিপ করে দেখো না। তো তাহলে চলো আমি জলটা ভরে চাটা বসে আসি, ঠিক আছে? তোমাকে চা দেবো, কেউ টিভি দেখো। তো বন্ধুরা জল ভরে চা বসিয়ে দিলাম আমি। তো দেখতেই পাচ্ছ যে চা বসানো আছে, তো মুড়িটা আমি মেখে নেবো। তো মুড়িটা এতগুলো মুড়ি মানে ভেবো না যে আবার একা খাবো। তো আমি মুড়ি মাখা খাই না, আমার ভালো লাগে না অতটা। তো ভাই ভালোবাসে চানাচুর দিয়ে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে মুড়ি মাখা খেতে। তো ভাবলাম যে একটু চা করে দিই, যেহেতু কাজের থেকে এসছে তো চা করে দিই আর মুড়িটা মেখে দিই। আর এখানে আমার শ্বশুরমশাই আমার শাশুড়িমা দুজনেরই মুড়ি আছে, তো ওনারাও সন্ধ্যার সময় চা খায়। তা মানে মুড়ি যখন মাখলাম, ভাবলাম ওদের দুজনের জন্য একটু মানে মেখে নিই, বেশি করেই মুড়িটা মিনি। তো দেখো শ্বশুরমশাইয়ের জন্য বেড়ে নিয়েছে, আর দেখো এখন ভাইয়েরটা মানে রেখে দিয়েছি আলাদা করে, বড় গামলাতে ওকে দিয়ে দিলাম। তো ভাই আর ছেলে একসাথেই খাবে। আর এই দেখো এখানে শাশুড়ি মার জন্য ঢাকা আছে মুড়ি, তো উনি এখনো দুধ দিয়ে আসেনি, এই কারণে আর কি ওনাটা ঢেকে রেখেছি। আর চা ঢেলে নিয়েছি দেখো 3টা কাপে, ভাবলাম আজকে আমিও খাই। আর এই দেখো আমার শাশুড়ি মার জন্য চা রেখে দিলাম, আর এই দেখো 3টা কাপে চা ঢেলে নিয়েছি। তো ভাইয়ের জন্য একটা, আমার জন্য একটা, মার শ্বশুরমশাইয়ের জন্য একটা। তো চলো শ্বশুরমশাইয়ের চাটাকে দিয়ে আসি। আর আমি বড় ক্লাসে চা নিয়েছি, একটু মানে আজকে মাথাটা ধরেছিল তো এই কারণে। তো বন্ধুরা চা টা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখলেই আমি চা নিয়ে এলাম ঘরে। তো দেখো 8টা বাজে, তো 8টার সময় আমার ডিউটি আছে জানোই তোমরা। তো চলো তাহলে রান্নাঘরে যাই, রান্নাঘরে ডিউটিটা কমপ্লিট করি। তো কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে সম্পূর্ণটাই আমি শেয়ার করছি, চলো তাহলে আমার সঙ্গে থাকো, আমার ব্লগটা পুরাটা দেখো। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি, তো যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা দেখছো আমার ভিডিও, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমাকে একটু তোমরা সাপোর্ট করো। তো তোমাদের সাপোর্টের আশায় আমি কিন্তু এখনো পর্যন্ত ভিডিও করে যাচ্ছি। তো তোমরা আমার পাশে থাকলে ভিডিও করার উৎসাহটা আমার আরও অনেকটা বাড়বে। তো রোজ দিন একটা করে ভিডিও দিতে আমার ইচ্ছে করে, ভিডিও করতে ইচ্ছে করবে। আর দেখো ছেলে পড়তে বসে গেছে, ওই দেখো ওই দেখো বাবা একটু হাই করো। তো ছেলে পড়তে বসে গেছে, তো চলো তাহলে ছেলেকে মানে বুঝিয়ে দিয়ে তারপরে আমি চলে যাই রান্নাঘরে, আমার সঙ্গে থাকো। আর রান্নাঘরে কি করছি না করছি সবটাই তো মানে তোমরা আমার সঙ্গে দেখো। তো বন্ধুরা আমি একটু দোকানে গিয়েছিলাম, তো একটা রিফাইন তেলের প্যাকেট নিয়ে এলাম। তো 1 কেজির প্যাকেটটা ছিল না, ওটাই নিয়ে আসতে গেছিলাম, তো দেখি যে 1/2 কেজির প্যাকেটটাই আছে। তো ভাবলাম যে লুচি যখন বানাবো তেল তো লাগবেই, তাহলে 1/2 কেজিটাই নিয়ে যাই। আর ওই দেখো আমি চিকেন এনে রেখেছিল হাজবেন্ড, তো আমি ধুয়ে উঠি আর কি ওটাকে মেখে রেখে দিয়েছিলাম মশলা করে। তো ওটা আমি এখন নিয়ে আসলাম ফ্রিজ থেকে বের করে, তো ফ্রিজ থেকে বের করে রাখলাম আগে, মানে একটু ঠান্ডা হয়ে গেছে বেশি। আর এই দেখো ছোলার ডাল, আমার ভাই অসম্ভব ছোলার ডাল খেতে ভালোবাসে, তাই ভাবলাম যে একটু ছোলার ডাল ওকে করে দিই। ও বললো দিদি মানে তুই আমার জন্য চিকেন কর আর না কর, একটু ছোলার ডাল করিস। তো ভাবলাম লুচি যখন করছি তাহলে একটু ছোলার ডালও করে দিই। তো অল্প করেই করলাম, যেহেতু চিকেন করছি এই জন্য অল্প করেই করলাম। তো চলো ছোলার ডালটা আমি বসিয়ে দিই। আর এই দেখো কয়টা মানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মানে চিড়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো চলো ডালটা আমি এখন ঝটপট বসিয়ে দিই, আর ওইদিকে চিকেনটাও বসিয়ে নিই, যেহেতু মাখাই আছে চিকেনটা কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি মানে কড়াইটা বসাবো আর নামাবো। তো এই দেখো বসিয়ে দিলাম প্রেশারটাও, আর ভাই এসছে। তো ও না একটু মানে লুচি পরোটা রুটি এইসব না, ও একটু মানে অন্য অন্য রকম খাবার খেতে ভালোবাসে, ও একটু ভাতটা একটু কম ভালোবাসে। তো ও এলেই মানে ভাবি ওকে যত দূর আর কি ওকে আমি মানে ভালো ভালো জিনিস করে খাওয়াতে পারি, বা মানে ওকে রুটি টুটি করে বানিয়ে খাওয়াতে পারি, তো এটাই সবসময় ভাবি ও এলে। আর এই দেখো চিকেনটা মাখা ছিল, তো চলো তাড়াতাড়ি করে আমি কড়াইটা বসিয়ে দিই এখন।
আরে দেখো আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি, তো চলো এখন তেলটা দিয়ে নিই। তো তেল দিয়ে তারপরে আমি মানে চিকেনটা বসিয়ে দিই। আর ভাই মানে আসলে না আমার ওর জন্য অনেক কিছু বানাতে ইচ্ছে করে, অবশ্য মিথ্যে কথা বলবো না, মানে ওকে না নানান ধরনের জিনিস খাওয়াতে ইচ্ছে করে। দেখো মানে ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছি, তো মানে ভালো মন্দ জিনিস বাবা আমাদেরকে মানে খাইয়েছে বলবো না, খাওয়াইনি। মানে যখন আমার বিয়ে হয় তার কয়েক মানে বছর আগে থেকে বাবা মানে সব আবদার মানে মেটাতে পেরেছে, কিন্তু যখন আমরা ছোট ছোট ছিলাম না একদম, মানে আমরা তিন ভাই বোন ছোট ছোট, তখন বাবা মানে কাজকর্ম বেশি ছিল না, মানে সংসার চলতো না বললেই চলে, এরম একটা অবস্থা ছিল। তো তখন আর কি আমি তো একটু একটু বুঝি তখন, না তখন সবটাই বুঝতে পারি, তো আমার সবটাই জ্ঞান ছিল, তো তখন খুবই খারাপ লাগতো। তাই আমি একদিন ভেবেছিলাম যে আমি কোনোদিনও যদি পারি আমার ভাইকে আমি ভালো মন্দ রান্না করে খাওয়াবো। তো আমার বোনের তো বিয়ে হয়ে গেছে, ও তো এখন ভালো মন্দই খায়, ওকে নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু ভাইয়ের জন্য প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। তাই ভাবি যে ভাই আসলে ভাইকে একটু ভালো মন্দ রান্না করে করে খাওয়ানো মানে খাওয়াতে পারি, মানে যাতে আমি ওকে মানে করে করে খাইয়ে দিতে পারি। আর এই দেখো আমি এখানে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, তো আলুটা দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, যখন নামিয়ে নিচ্ছে, তো চলো তাড়াতাড়ি করে ফোড়ন দিয়ে চিকেনটা বসিয়ে দিই। তো দেখো এখানে দারচিনি, এলাচ আর গরম মশলা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। আর দেখো মানে প্রেশারে সিটিও পড়ে গেছে, ডালও সিদ্ধ হয়ে গেছে। তো চলো তাহলে আমি চিকেনটা যে ঢেলে দিলাম কড়াইতে, একদম মানে ফোড়নটা একদম মানে পুড়ে গেছিল আমার, মানে চিকেনটা ঢালতে ঢালতে এতটাই, দেখো গ্যাসটা এতটা চড়া আমি দেখিনি, আমি পরে দেখলাম চিকেনটা দেওয়ার পরে দেখলাম, এই কারণে আমার আর কি ফোড়নটা পুড়ে গেছে দেওয়ার সাথে সাথে। তো চলো ডালও সিদ্ধ হয়ে গেছে, ডালটাও নামিয়ে নিই। আর এই দেখো আলু ভাজা করে নিয়ে মানে রেখে দিলাম, আমি না কাঁচা আলু না চিকেনের দিই না, কারণ না কাঁচা আলু দিলে না একটা কেমন গন্ধ করে, এই কারণে আর কি দিই না, আমি একটু ভেজেই নিই। তো তোমরা তাহলে দেখতে থাকো চিকেনটা আমি রান্না করিনি, পরে তোমাদের সঙ্গে আমি আবার কথা বলতে আসছি। তো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, মনের কথা, একদম ভিতরের কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো এখন আমি না অনেক বলতে অনেক সুখে আছি, কারণ এখন আমার কোনো কষ্ট নেই, আমার আগেও কোনো কষ্ট ছিল না। মানে বাবা কোনোদিন অভাব জিনিসটা কি বুঝতে দেয়নি, তবুও বাবাকে দেখলে মনে হতো যে বাবার খুব কষ্ট হচ্ছে, কিন্তু বাবা মানে এমন দেখে আমাদের মানে বিয়ে দিয়েছে যাতে আমাদের কোনো কষ্ট না হয়। মানে দেখো আমাদের হাজবেন্ড যেটাই করুক না কেন আমাদেরকে কষ্ট দেয় না, মানে আমার বোনকেও না আমাকেও না, মানে আমার বোনের হাজবেন্ড আমার বোনকেও কোনো কষ্ট দেয় না, আমার হাজবেন্ড আমাকেও কোনো কষ্ট দেয় না। তো বাবা এ দেখেই খুব খুশি, আর আমি মানে যতদূর পারি বাবা মাকে চালানোর চেষ্টা করি, মানে কিছু দেওয়ার চেষ্টা করি, কিন্তু সেটা তো আমি করতে পারি না, বাবা মার কষ্টতে আমি বাবা মার পাশে দাঁড়াতে পারি না। তোমরা তো বুঝতেই পারছো দুটো মেয়ে, তো যাদের মেয়ে আছে তাদের কতটা মাথার চাপ তোমরা হয়তো নিশ্চয়ই বুঝতে পারছো। তো পরপর দুটো মেয়ের বিয়ে, তো কতটা চাপের মধ্যে দিয়ে বাবা গেছে, তো বাবার ঋণ শোধ করতে ক বছর লেগে গেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে বাবার এক এক সময় এক এক মানে এমন অবস্থা হয়ে যেত না, এত খারাপ লাগতো দেখে, ভাবতাম কি আমার যদি কোনো রকম সামর্থ্য থাকতো আমি বাবাকে কোনো রকম ভাবে হেল্প করতাম, কিন্তু আমার তো তেমন সামর্থ্য নেই। হ্যাঁ আমাকে দিয়েছে, আমাকে ভালো দেখেই দিয়েছে, কিন্তু মানে বাবাকে যে আমি হেল্প করব সেই সামর্থ্যটা আমার ছিল না। আমি খেয়ে পরে দিব্যি চলছি, ভালোই আছি, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু সংসার চালাতে গেলে একটু তো অসুবিধার মধ্যে দিয়ে যেতেই হয় বলো, সেটুকু আছে, সেটুকু কোনো বড় ব্যাপার না, কিন্তু যখন আমি মানে বাবার দুঃখটা দেখি তখন প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে। আমার মাকে আমি মানে ঋণের মানে এত ঋণ, এত ঋণ বিয়ে দেওয়ার পরে দুই বোনের, তো মাকে আমি কাঁদতে পর্যন্ত দেখেছি যে কেমন করে শোধ করবে মানে এই ঋণগুলো, এই নিয়ে আমি কাঁদতেও দেখেছি। তখন খালি মনে মনে ভাবতাম আমি একটা কিছু করতে পারলে ভালো হতো যাতে বাবা আমার ঋণটা আমি শোধ করতে পারি, কিন্তু সেটা তো কোনোদিনও করতে পারিনি। তাই আজকে আমি তো ইউটিউবে এসেছি এই কারণে আরও, যে আমি যাতে সবাইকে একটু হেল্প করতে পারি, তো মানে যাতে আমি সাকসেস হয়ে সবার পাশে একটু দাঁড়াতে পারি। তো তখন আমি তাদেরকে সাহায্য করতে পারিনি, ভাবছি যে এখন আমি তাদেরকে একটু কিছু করে সাহায্য করব, তাদের পাশে আমি আপদে বিপদে দাঁড়াবো যাতে আমি সবার পাশে একটু দাঁড়াতে পারি। তো এইটাই ছিল আমার মনের আজকে কথা, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আমি আজ পর্যন্ত এই কথাগুলো কারোর সাথে শেয়ার করিনি, তো আজ ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে মনটাকে হালকা করি। যাকগে ছাড়ো, এসব কথা বললে আরো আরো বেশি হবে, আরো বেশি বেরিয়ে যাবে কথা, অনেক কথাই আছে, সেগুলো তোমাদের সঙ্গে পরে একদিন বসে নয় শেয়ার করব। তো চলো দেখতে পাচ্ছো আমি লুচি মানে ভেজে নিচ্ছি, আমার শাশুড়ি মা বেলে বেলে দিচ্ছে, আর আমি এখানে ভেজে নিচ্ছি। তো ভাইয়েরও খিদে লেগে গেছে, ভাই কাছ থেকে অনেকক্ষণে এসছে, ওকে খালি চা আর মুড়ি দিয়েছিলাম, সেটা খেয়ে আছে এখনো পর্যন্ত। তো তাড়াতাড়ি করে আমি লুচিটা ভেজে আগে ওকে খেতে দিয়ে নিই। আর আমার ছেলের কাণ্ড দেখবে একটু পরে, দেখো আমার ছেলের কাণ্ড,
মানে ও আমার ছেলেও লুচি রুটি ওর মামার মতো জানো তো, এত ভালোবাসে খেতে। আমার লুচি ভাজা হচ্ছে তখন আমাকে বলে, মা আমাকে একটা লুচি দিয়ে এক টুকরা মাংস দিয়ে আমাকে দাও আমি খাবো। তো আমি তাই দিলাম, বাইরে চেয়ারে বসে বসে খাচ্ছিল, যেই দেখলো মামারটাও বাড়া হয়ে গেছে, ও তেমনি একদম দিব্যি ঘরে চলে গেল আমার পিছে পিছে। তো ঘরে গিয়ে মামার সাথে বসে বসে সেদিনকে ও নিজের হাত দিয়ে একাই খেয়েছে, আমার দেখে খুবই ভালো লেগেছে। তো যে একা হাত দিয়ে ও প্রথম খেলো, একদম পরিষ্কার ভাবে ও খেয়েছে, মানে কোনো জ্বালাতন করেনি, ওর মামার সাথে বসে বসে খেয়েছে। আর এই দেখতে পাচ্ছ, তো আমি দেখি লুচিগুলো ভেজে নিচ্ছিলাম, আর একটুখানি পরমশাই করে দিচ্ছিল ভিডিও, বললাম যে একটু করে দাও, মানে তুমি না করে দিলে একটু ভিডিওটা ভালো হবে না দেখতে, তাই একটু করে দিল। আর এই দেখো আমার ভাই আমার শাশুড়ি মার ভিডিও করছিল, আমার শাশুড়ি মা লুচি বেলছিল, তো বলছিল কি করছিস, বলে ভিডিও, তাই হাসছিল শুনে। তো চলো তাহলে তাড়াতাড়ি একটু ঝটপট করে ভেজে নিয়ে ভাইকে খেতে দিয়ে নিই, ভাইয়ের প্রচন্ড পরিমাণে খিদে লেগে গেছে, তো ওকে খেতে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে আমি পরে কথা বলছি। তাহলে তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আর এই দেখো লুচি মানে তরকারি বেড়ে নিয়েছি, এখন লুচিগুলো বেড়ে নিই, আর মাংসটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্টে জানিও তো, একটু জানাও আমাকে মাংসটা কেমন হয়েছে, কালারটা মানে ফোনটা মানে আমার রান্নাঘর একটু অন্ধকার অন্ধকার, তো তাই একটু ফোনে কেমন জানি কালছে কালছে লাগছিল, কিন্তু খুব সুন্দর হয়েছিল কালারটা, খেতেও দারুণ হয়েছিল। আমি রান্না করছি বলে বলিনি মানে বলছি না, মানে সবাই তাই বলছিল ভালো হয়েছিল খেতে। তো চলো তাড়াতাড়ি করে ভাইকে খেতে দিয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে আমি পরে কথা বলছি। আর এই দেখো আমার পিছিয়ে পিছিয়ে আমার লেঙ্গুটো মানে আমার ঘরে মানে চলে গেল পিছিয়ে পিছিয়ে মামার সাথে খাবে বলে। তো এই যে আমি এখন একটু পেতে দিচ্ছি, তো এটা পেতে আমি খাওয়াই, কারণ এটা না নোংরা হলে ধুয়ে দেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। তো চলো ওরা খেয়ে নিক, তারপরে আমি তোমাদের সঙ্গে কথা বলিয়ে ধীরে সুস্থে ওদেরকে দিয়ে নিই। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানিও, আমাকে কিন্তু তোমার অবশ্যই জানাবে অতি অবশ্যই। আর আজকে একটু আমার ক্যামেরাটা ঘোলা আসছে, কারণ আমি বুঝতে পারছি না পুরো ভিডিওটাই আমার মনে ঘোলা উঠেছে, তোমার মুখটা দেখে তাই মনে হচ্ছে, মানে আমার আমি তাই দেখছি আর কি, আমার চোখে ওরকম লাগছে, জানি না তোমাদের চোখে কেমন লাগবে, আমার মনে তো হচ্ছে ঘোলা আসছে আজকে পুরো ভিডিওটা। তো আমি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু দেখবে বলছি, প্লিজ বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু উৎসাহ দাও ভিডিও করার জন্য। তো তাহলে আজকে আমি আসি, গুড নাইট, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আর একটা নতুন ভিডিওর জন্য তোমরা অপেক্ষায় থেকো, খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে আমি একদম তোমাদের সঙ্গে তাড়াতাড়ি দেখা করতে আসছি। তো ভিডিওটা পছন্দ হলে কি করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আজকে আমি আসি, টাটা।